बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम। आई एम हालिमा खातुन, सिनियर टीचर बाहेरचर आदेश शाह स्कूल पांचरामपुर ब्राह्मणबाड़िया। वेलकम टू दिस वीडियो क्लास। माय डियर स्टूडेंट्स, हाउ आर यू? आई थिंक ऑल ऑफ यू आर वेल बाय द ग्रास ऑफ ऑलमाइटी अल्लाह। आई एम ऑल्सो वेल। टुडे आई हैव सिलेक्टेड यूनिट 4 लेसन 5 मोरालिटी शो नैतिकतार दुकान। कीवर्ड्स: प्राइस टैग माने मूल्य, चिरकूट, कॉन्शंस विवेक, ब्रिक खोचा देवा, शाहाना। टुडे आई एम गोइंग टू टेल यू अबाउट ए न्यू काइंड ऑफ शॉप व्हेयर देयर विल बी नो शॉपकीपर। आज आमी तुम्हारे एक नतून धरनेर दोकान सम्पर्के कथा बोलबो जेखाने कोनो दोकानदार थाकबे ना। The price of each item or thing will be written on a small piece of paper. Each মানে প্রত্যেক, আইটেম মানে সামগ্রী, মূল্য প্রত্যেক মূল্য সামগ্রী বা সকল প্রকার মূল্য সামগ্রী বা জিনিসপত্র পত্রে ছোট একটি, স্মল মানে ছোট, পিস মানে টুকরা, ছোট এক টুকরা কাগজে, পেপার মানে কাগজ, ছোট এক টুকরা কাগজে লেখা থাকবে। দিস প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচড, অ্যাটাচ মানে সংযুক্ত, প্রাইস ট্যাগ মানে মূল্য চিরকুট, টু দ্য আইটেম অর আইটেমস, এই মূল্য চিরকুট পণ্য সামগ্রী অথবা পণ্য সামগ্রী সমূহের সাথে সংযুক্ত থাকবে, অ্যাটাচ মানে সংযুক্ত। ইউ উইল পিক অ্যান আইটেম ইউ লাইক, টু লুক অ্যাট দ্য প্রাইস ট্যাগ অ্যান্ড পুট দ্য মানি ইন দ্য বক্স কিপ দেয়ার। তুমি একটি যে কোনো তুমি একটি সামগ্রী তুলবে, যে কোনো একটি সামগ্রী তুলবে, লুক অ্যাট দ্য প্রাইস ট্যাগ মূল্য চিরকুট দেখবে এবং মানে মানে এবং বাক্সে, বক্স মানে বাক্সতে যার মূল্য রাখবে, বাক্সতে মূল্য চিরকুট মূল্য রাখবে। অ্যান্ড দি থিং ইজ নাও ইয়োর্স, এবং এখন জিনিসটি তোমার। দ্য স্টুডেন্টস আর নট ক্লিয়ার অ্যাবাউট দিস কাইন্ড অফ সব, শিক্ষার্থীরা ক্লিয়ার মানে পরিষ্কার, শিক্ষার্থীরা এ ধরনের কাইন্ড অফ সব এ ধরনের দোকান সম্পর্কে স্পষ্ট নয়। দে নো দ্যাট এ শপ অলওয়েজ হ্যাজ এ শপকিপার, অলওয়েজ মানে সর্বদা, শপকিপার মানে দোকানদার, নো মানে জানা, তারা জানে, তারা জানে যে সকল দোকানে এক সর্বদা, অলওয়েজ মানে সর্বদা একজন দোকানদার থাকে। দে সু দে আর কনফিউজড, কনফিউজড মানে দ্বিধাগ্রস্ত বা বিভ্রান্ত, তাই তারা দ্বিধাগ্রস্ত। শিলা: ইন দ্যাট কেস, সেক্ষেত্রে, ইন দ্যাট কেস মানে সেক্ষেত্রে, সাম ওয়ান মে টেক এ থিং অ্যান্ড গো অ্যাওয়ে উইদাউট পেইং, কেউ একটা জিনিস নিয়ে চলে যেতে পারে এবং মূল্য পরিশোধ না করে কেউ চলে যেতে পারে। শাহানা: নোবডি উইল ডু ইট, কেউ এটি করবে না, ইফ এনিবডি ডাজ ইট উইল বি স্টিলিং, যদি কেউ এটি করে তবে তা চুরি হবে, চুরি করা হবে। রাতুল: হু উইল সি দ্যাম স্টিলিং, কে তাদেরকে দেখবে চুরি করতে। শাহানা: কনসিয়েন্স বিবেক, এই কনসিয়েন্স মানে সেন্স মানে বিবেক, ডু ইউ নো হোয়াট কনসিয়েন্স ইজ, মানে তোমরা কি জানো বিবেক কি? ওকে ঠিক আছে, দেয়ার ইজ সামথিং ইন ইউর মাইন্ড কল্ড কনসিয়েন্স, তোমার মন বলে কিছু আছে যা
হচ্ছে বিবেক ইট টেলস ইউ ওয়েদার ইউর অ্যাকশনস আর রাইট অর রং এটা তোমাদেরকে এটা তোমাকে বলে দেবে কোনটা সঠিক কাজ কোনটা অন্যায় কাজ ইজ স্টিলিং এ রাইট থিং অর এ রং থিং চুরি করার কি ন্যায় কাজ না অন্যায় কাজ স্টুডেন্টস শিক্ষার্থীরা রং থিং এটা হচ্ছে অন্যায় কাজ শিক্ষার্থীরা আজকের মতো এতটুকুই রয়ে গেল আজ আর না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ